জেলা সভাপতির উপস্থিতিতে পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যকে মারধরের অভিযোগ দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে। ঘটনায় অভিযোগ দায়ের গাইঘাটা থানায়। জেলা সভাপতির উপস্থিতিতে পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যকে মারধরের অভিযোগ দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চাঁদপাড়া বাজার এলাকায়। ঘটনায় জখম পঞ্চায়েত সমিতির সদস্য অর্ণব সুর বর্তমানে বঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা গেছে, অর্ণব সুর বনগা পঞ্চায়েত সমিতির একমাত্র বিজেপি সদস্য। তার স্ত্রী লতিকা সুর কালুপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির বিরোধী নেত্রী। শুক্রবার চাঁদপাড়া বাজারে রাষ্ট্রপতির সম্মান জ্ঞাপনে বিজেপির পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়। মিছিলে ছিলেন চাঁদপাড়া পশ্চিম মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ ঘোষ। সেখানে আমন্ত্রিত ছিলেন অর্ণব সুর। অভিযোগ, পশ্চিম মণ্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ অর্ণব সুরকে মারধর করেন। লতিকা সুর শুক্রবার গভীর রাতে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যে রাষ্ট্রপতি হয়েছেন তার সম্মানে একটা পদযাত্রা ছিল, সেখানে আমার স্বামী নিমন্ত্রিত ছিল। তাকে বারবার ডাকা হচ্ছিল, সেখানে গেছিলেন। সেখানে যাওয়ার পরে ওখানকার যে পশ্চিমমণ্ডলের সভাপতি বিশ্বজিৎ ঘোষ তার দলবল নিয়ে আমার স্বামীকে বেধড়ক মারধর করেন। ওখানে জেলা সভাপতি উপস্থিত ছিল, রামপদবাবুর সামনে এই ঘটনা ঘটেছে। সেখানে উনি কোনো বাধা বা কোনো কিছু করেননি, আমার স্বামীকে খুব মেরেছে। তারপরে আমি হসপিটালে নিয়ে আসি, হসপিটালে নিয়ে আসার পরে আমি থানার দ্বারস্থ হয়েছি। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিশ্বজিৎ ঘোষ। না না, এমন কোনো তো ঘটনাই ঘটেনি কালকে। কালকে একটা মিছিল ছিল, মিছিলে আমিও প্রেজেন্ট ছিলাম। অর্ণব সুর আমার দাদার মতন, উনিও এসেছিলেন, কিন্তু কেন যাই না, উনি হঠাৎ হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। তেমন কোনো ঘটনাই ওখানে ঘটেনি। ওখানে বহু কর্মীরা ছিল, আর আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, যদি তেমন কোনো ঘটনা ঘটতো তাহলে তো ওখানে এতক্ষণ সোশ্যাল মিডিয়ায় আসতো। তেমন কোনো ঘটনাই এরকম ঘটেনি যে উনি বারবার অন্ত আমাদের কালোপুর বিজেপিকে আক্রান্ত করেছে, বেশ কিছু লোকের জেলও কাটিয়েছে। কিন্তু আমার তো মনে হয় না যে উনি বিজেপি করে, বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য উনি আছেন, আমার মনে হয় না বিজেপি করে, অন্য ওষুধে কাজ পাচ্ছে না হয়তো। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। বনগা সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি গোপাল শেঠ বলেন, এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। দলটা বাংলা থেকে মুছে যাচ্ছে, বিজেপি দলটি। যে দলের নেতা হচ্ছে স্বপন মজুমদারের মতো মানুষরা, সে দলের সম্পর্কে সাধারণ মানুষের ধারণা বদলাচ্ছে, ওদের কর্মীদের ধারণা বদলাচ্ছে। এখন ওদের ভিতরে বনিবনা হচ্ছে না, টাকা পয়সা ভাগাভাগি বিভিন্ন জিনিস নিয়ে নেতাদের প্রশ্ন তুলছে। আমরা শুনেছি গতকালকেই চাঁদপাড়ায় যে ঘটনা ঘটেছে অত্যন্ত ন্যাক্কারজনক, যেখানে প্রকাশ্য রাস্তার উপরে গোষ্ঠীদ্বন্দ্ব এবং তারা তাদের পঞ্চায়েত সমিতির সদস্যকে বিপুল পরিমাণ মারধর করেছে। পুলিশ বিষয়টা দেখছে, আইন আইনের পথে চলবে, কেউ ছাড়া পাবে না। দল দেখে তো না, কেউ মারলে তার বিরুদ্ধে শাস্তি হবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা।